লালন শাহের মাজারে। আমি আসার সময় ওই গজবের জ্যামে পড়েছিলাম একটু। আমি বুঝি নাই কিরে এরকম কেন, মানে এত গাড়ি কেন, কখনো তো এরকম দেখি নাই রাস্তায় এই জায়গায় জ্যাম। তো পরে দেখি আমার গাড়ির দিকে তাকায় একজন বলতেছে, গাড়ি কি রাখবেন পার্কিংয়ে? তো পাগড়ি টাগড়ি খোলা ছিল, চশমাও খোলা ছিল, ব্যাক করলে মনে হয় বুঝে নাই। তো বুঝলে তো আর বলতো না এটা, এবার গাড়ি পার্কিং করবেন, আমাকে থাক করে সে এমনি হয়ে গেছে। পরে তাকায় দেখলাম যে সামনে হজরতের দিদার চলতেছে। কত মানুষ মূর্খ হইলে পরে এই কাজগুলো করে। আপনারা এখানে কেউ যদি তার ভক্ত থাকেন আমার উপরে রাগ করেন না, আল্লাহর হস্তে দেমাকটা একটু খাটায়েন যে এই কাজগুলো করেন এগুলো কতটুকু ইসলামের শরীয়ত সম্মত। আজকে কোরআন হাদিসের কথা বললে আপনার গায়ে আগুন লেগে যায়, কিন্তু আপনি কোরআন হাদিসের কথা শুনতে পারেন না, আপনি আজকে ইসলামের কথা আপনার মজা লাগে না, আজকে ফিলিস্তিনিদের পক্ষে আমরা অবস্থান নিলে আপনার মজা লাগে না, কিন্তু যেই লোকটা দুনিয়ার জমিন থেকে 100 বছর আগে মারা গেছে তার কবরের সামনে যায় নাচানাচি করেন, তার কবরের সামনে যায় খিচুড়ি খান, তার কবরের সামনে যায় এই সেই করেন, আপনি মুসলমান হলে আপনার লজ্জা লাগার কথা? কোন মুসলমান, কোন মুসলমান এই সমস্ত কাজে লিপ্ত হতে পারে না, পারে না, পারে না। এটা মুসলমানের কাজ না, এটা ঈমান হারা মানুষের কাজ। কোন বাবা কি বলে গেছে যে কবরে যাওয়ার পর আমারে ডাকো? বলে গেছে? ডাকেন কেন? আজকে বাংলাদেশে মাজারগুলো কেন অত উঁচুতে, কেন এত মাজারের ব্যবসাগুলো ভালো? কারণ এই বাংলাদেশের পাবলিক বড় মারাত্মক বেআকল, এরা চিন্তা করে না টাকাটা দিবে কোথায়। লাল পাতিল দেখে আর কষ্টের টাকাটাকে লাল পাতিলে ঢালতে একটু দ্বিধা করে না, ও চিন্তাও করে না এই টাকা দিয়ে কে গাঁজা খাবে, কে ইয়াবা খাবে বা কে সিগারেট টানবে। কিন্তু সে জানেও না যে তার কষ্টের টাকা আমাদের বাংলাদেশের অধিকাংশ মাজারের যারা রক্ষণাবেক্ষণশীল আছে এরা সেটা নিয়ে নিয়ে গাঁজা খায় আর সিগারেট খায়। সে তো কষ্ট করে টাকাটা দিল, অথচ মসজিদ মাদ্রাসার জন্য চাবে এর পকেট থেকে বেরই হবে না, সে মাদ্রাসায় দিবে না, মসজিদে দিবে না, ওই শাহের কাছে দিবে। আস্তে কম আরো জোরে বলেন ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখায় খাজার শান ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলে না আছে না নাই শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া, অস্ত্র শেত সঙ্গের সাথী, অস্ত্র শেত সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া, আবার জিহাদ ছেড়েও কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আরে কষ্ট পায়রা, আপনারা কি একমত না ভিন্ন মত? কথা বলেন জোরে, ঠিক আছে? রাগ করবেন? করলে তাহলে আর বলবো না ইনশাআল্লাহ। আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন তাহলে সুদের পক্ষে বলতে হবে, আপনাদের মন মতো যদি কথা বলতে বলেন ঘুষের পক্ষে। আমি কাদের কথা বলছি বুঝে নিন। এই সমাজে একদল মানুষ আছে নেতার বিরুদ্ধে বললে তার আগুন জ্বলে জেলখানায় নিয়ে যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে জামাই আদরে রাখা হয়। বলবে তার স্বাধীনতা আছে,
সে যদি গুনাহ করে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে, আপনার বলা দরকার কি? তাহলে নেতার বিরুদ্ধে বললে তুই এই কথা বলিস যে তার মন চাইছে সে বলছে গালি দিছে, তা আপনার সমস্যা কি? স্বাধীনতা কি কেবল খালি ইসলামের ক্ষেত্রে আসলেই হরণ হয়? আজকে সমাজের অধিকাংশ মানুষ মুসলমান দাবি করে শুধু নামে আছে, কামে নাই। মুসলমানের সন্তানগুলো এক ইস্যুতে সাদা ধুতির মতো জিনিস পড়তেছে, এক ইস্যুতে সাদা ধুতির মতো। মুসলমান না হে বেঈমান, এত বুঝার কোনো উপায় নাই। তো মুসলমান কিভাবে আছে বলেন? শুধু নামে। ওর কাজ কাম তো ইহুদি নাসারার চাইতেও খারাপ। আজকে আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি, এটা আমাদের কেন দাবি করা জানেন? সমাজে অধিকাংশ মুসলমান এরা জন্মসূত্রে মুসলমান, রেডিমেড মুসলমান। রেডিমেড মানে কিছু, আপনার কোটটা রেডিমেড না? এটা কি রেডিমেড? কিনছেন, দোকানে সাজানো ছিল, 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে কিনে আনছেন। আরেকটা হইল, না আমি রেডিমেড জিনিস নিব না, বাজারে গেছে ভালো মন্দ যাচাই বাছাই করে 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনছে, আরেকটা টেইলার্স 10টা দেখে তারপরে একটাতে গেছে মাপ দিছে, সময় নিছে 14 দিন, এরপরে কোটটা দিছে। এটার গুরুত্ব বেশি না ওইটার? বলেন ওইটার না এটার? এ চিন্তা করবে এটা 500 টাকা দিয়ে কিনছি, আরে এক মাস কোনো মতে চললে হইলো, বাস হলা দেবো, পরে আরেকটা কিনবো। কিন্তু যে টাকা দিয়া 5000 টাকা খরচ করে কোটটা বানাইলো, শুধুমাত্র মজুরি দিলেও 4500 টাকা, ওই কোটটা সে 5 বছর 6 বছর 10 বছর পর্যন্ত পরে, কারণ এটার গুরুত্ব তার কাছে বেশি, ঠিক কিনা বলেন? যেই সাহাবাজ মাইন ইসলামের জন্য খায়বারে রক্ত দিয়েছে, অহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, সমস্ত জিহাদের ময়দানে রক্ত দিয়েছে, ওই সাহাবীর তো ইসলামের জন্য মায়া থাকবে। আর আপনার মতো আমার মতো বাপদাদার থেকে যারা ইসলাম পেয়েছে, আমাদের কাছে ইসলামের গুরুত্ব না থাকার কারণে আজকে নেতার পক্ষে বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগে, ইসলামের বিরুদ্ধে বললে কষ্ট লাগে না। কেন? কারণ আমি ইসলামটা বাপদাদার থেকে রেডিমেড পেয়েছি। এই রেডিমেড পাওয়ার কারণে আমার কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি রক্ত দিয়ে পালন করা লাগতো, জান দিয়ে যদি ইসলাম পাওয়া লাগতো, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো মত মানতে পারতাম না। শুধুমাত্র এই রেডিমেড মুসলমানগুলো আজকে কখনো খাজার কাছে, কখনো মাজারের কাছে, কখনো শাহের কাছে, কখনো শাহজালালের মাজারে, কখনো অন্য কোনো মাজারে যায়দা সেজদা দিয়ে নিজের ইমানটাকে নষ্ট করে। এদের কাছে ইসলামের কোনো চারানার গুরুত্ব নাই।